নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম আমি আজকে তোমাদের সাথে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট তো আমি দেখছি বা তোমরা সবাই জানো আজকালকার দিনে যে জিনিসটা মানে হরমোন ইমব্যালেন্স কথাটা আমরা সব জায়গায় শুনছি আমার সাথে যারা যোগাযোগ করো তাদের মধ্যে অনেকে প্রথমে বলো দিদি আমার হরমোন ইমব্যালেন্স রয়েছে আমার হরমোনে ব্যালেন্সটা হারিয়ে গেছে তো আসলে এই হরমোন ইমব্যালেন্সের মধ্যে সবচেয়ে বেশি যে প্রবলেমটা আমি নোটিস করি সেটা হচ্ছে ওভারিয়ান সিস্ট এটাই সবচেয়ে বেশি হয় তাছাড়া আলাদা যে সমস্ত হরমোনগুলো আছে সেগুলোর মধ্যে ছোটো মোটো কিছু প্রবলেম থাকে কম বেশি রয়েছে বাট ওভারিয়ান সিস্টটা সবচেয়ে বেশি এবার এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কনসেপ্ট কেন করতে পারছি না কেন আমাদের ওভারিয়ান সিস্ট হচ্ছে অনেকের ক্ষেত্রে এরকমও হয় যে ওভারিয়ান সিস্টটাকে বলা হয় যে অপারেশন করতে হবে নাহলে এটা কিন্তু ক্যান্সারে পরিণত হবে তো সব ওভারিয়ান সিস্ট কিন্তু ক্যান্সারে পরিণত হয় না যেটার মাপটা অনেকটা যেটার ভলিউমটা অনেকটা বেড়ে গেছে সেটাই কিন্তু একমাত্র আমাদের ক্যান্সারে পরিণত হয় তো সেজন্য আমাদের যাতে সেই পর্যায়ে না যায় সেই পর্যায় পর্যন্ত যাতে যেতে না হয় যাতে আমাদের সিস্টটা অনেক বড় হয়ে যায় বা কেনই বা আমাদের সিস্ট হবে আমাদের এই ওভারিয়ান সিস্ট কেন হচ্ছে আমাদের এই যে জীবনযাত্রা আমরা যেই লাইফে বিরাজমান রয়েছি সেখানে দাঁড়িয়ে কেন আমাদের এই প্রবলেমটা হচ্ছে সেটা আমাদের সবচেয়ে প্রথমে খুঁজে বের করতে হবে তো আমরা কম বেশি এখন সবাই জানি যে কেন আমাদের এই প্রবলেমটা হচ্ছে বাট তারপরেও আমি ভিডিওর মধ্যে তোমাদেরকে কিছুটা বলবো কারণ যারা নতুন করে ডাক্তারের কাছে গেল এবং নতুন করে তাদের রিপোর্টে ধরা পড়লো যে ওভারিয়েন্সিস্ট রয়েছে সে হয়তো এই ব্যাপারে কিছুই জানে না তো তার কাছে যেহেতু নতুন ব্যাপারটা হবে তো সেজন্য তাদের জন্য ভিডিওতে একটু আমি ব্যাপারটাকে আলোচনা করব। তো আমাদের এই ওভারিয়ান সিস্টের মূল কারণ হলো আমাদের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রাটার এলোমেলোভাবে যে চলছে আমরা কিন্তু একটা লাইফস্টাইল যেটা আমাদের দরকার আমাদের প্রতিদিনের জীবনে সেটা কিন্তু আমরা কিন্তু মানে কি বলবো মানে এলোমেলো করে ফেলেছি আমরা সঠিক সময়ে ঘুম থেকে উঠছি না আমরা সঠিকভাবে চর্চা করছি না বেশিরভাগ ক্ষেত্রে উমেনদের যেটা হয় আমাদের গৃহবধূদের সেটা হচ্ছে আমরা সারাদিনের কাজকর্মে আমাদের শরীরের কিন্তু যত্ন নিতে একদমই ভুলে যাই আমরা সারাদিন মনে করি যে হ্যাঁ হ্যাঁ করব হয়তো এটা করবো ওটা করবো ভেবে রাখি অনেক কিছু আর সকালে ওঠার পর থেকে আমরা নিজেদের এতটা কাজে ব্যস্ত হয়ে পড়ি আমাদের সাংসারিক জীবনে যে আমরা একটুও কিন্তু নিজের জন্য সময় বের করতে পারি না এসবের কারণে কিন্তু এগুলো প্রবলেম হয়ে থাকে আমরা যতই কাজকর্মের মধ্যে থাকি না কেন অনেক সময় এমনও দেখা যায় আমরা সারাক্ষণ স্ট্রেস নিয়ে থাকি আমরা রান্না করছি যা করছি সারাক্ষণ একটা টেনশন বা অন্য কিছু ভাবছি তারপরে আমরা দেরি দেরি করে ঘুম থাকা ওঠা ঠামে দেরি করে ঘুম থেকে ওঠা যেটা কিন্তু একটা কমন প্রবলেম যেটা আগেকার দিনে মানুষেরা কত সকাল সকাল ঘুম থেকে উঠে যেত আর আমরা এখন সাতটা সাতটা তো মানে কম টাইমেই হলো আমি অনেকের সাথে কথা বলি যারা আমার সাথে যুক্ত হয়েছে তাদের মধ্যে বেশ কিছু জনের জন্য সাথে যখন আমার কথা হয় হয়তো সকালে কোনো দিন যদি কথা হয় দেখবো যে বিছানাই আছে দিদি ভাই এখন শুয়ে আছে গলার আওয়াজে বোঝা যাচ্ছে তখন আমি ভাবি যে না এভাবে তো হবে না না কারণ লাইফস্টাইলটাকে সবচেয়ে প্রথমে চেঞ্জ করতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তারপরে আমাদের এক্সারসাইজ করতে হবে যেগুলো কিন্তু আমরা সবাই কিন্তু করি না তো এক্সারসাইজটা কিন্তু আমাদের কিন্তু একটা অনেক ভালো রেজাল্ট এনে দেয় আমাদের প্রেগন্যান্সিতে আর এই যে ওভারিয়ান সিস্ট হচ্ছে কারণ আমরা তো এখন এক্সারসাইজ করতেই ভুলে গেছি যাদের প্রবলেম হচ্ছে যারা জানছে আমাদের প্রবলেম আছে তারাই আমরা একমাত্র এক্সারসাইজ করছি আজকে আমি যে তোমাদেরকে যে বলছি সত্যি কথা বলতে গেলে আমিও কিন্তু কোনো রকম এক্সারসাইজ করি না তবে আমি কেন বলছি তোমাদেরকে কারণ হচ্ছে আমি চাই যাতে তোমাদের মা হওয়ার স্বপ্নটা পূরণ হয় কারণ আমি যেহেতু মা হয়ে গেছি ঠিক আছে সেজন্য হয়তো এতটা পেশা নিচ্ছি না এখন বাট যখন তাতান সোনা আমার জীবনে আসেনি তখন কিন্তু আমিও অনেকটা কষ্ট করেছিলাম হ্যাঁ আমি এক্সারসাইজ করিনি যারা আমার ডায়েট ভিডিওটা দেখেছ তোমরা জানো কেন করিনি সেটাও জানো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি চাই তোমরা করো কারণ আমার প্রবলেমটা হয়তো সামান্য ছিল বা যেটুকুই ছিল আমি ছয় মাস পুরোপুরি ডায়েট করেছিলাম যে কারণে হয়তো আমি অনেক ভালো রেজাল্ট পেয়ে গেছি বাট আমি পেয়েছি বলে তোমরাও পাবে সেটা কিন্তু কখনোই নয় সে জন্য তোমরা সময় এক্সারসাইজ করবে তারপরে যেটা হয় তোমরা যদি পারো তোমরা সকালে ৩০ মিনিট করে হাঁটো যেটা কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট নিয়ে আসে ঠিক আছে সকালে ৩০ মিনিট করে হাঁটো পুরো স্পিডে হাঁটবে অনেকে হাঁটছে আস্তে আস্তে সেটা না সময় মনে রাখবে যে আমার ট্রেনের টাইম হয়ে গেছে ট্রেন চলে যাবে বা বাস চলে যাবে টাইম হয়ে গেছে কতটা স্পিডে হাঁটতে হবে তোমাকে মানে এই হিসেবে তুমি হাঁটবে তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের খাবার দাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিবর্তন নিয়ে আসতে হবে যেমন আমরা সকালবেলা উঠে অনেকে কী করি নানা রকম ময়দা দিয়ে তৈরি ব্রেড খেয়ে নিচ্ছি ঠিক আছে তারপরে নানারকম মনে করো বিস্কিট টিস্কিট ময়দা দিয়ে তৈরি যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো দিয়ে চা খাচ্ছি ঠিক আছে চায়ের মধ্যে থাকছে সুগার যেহেতু সুগারটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে আমরা কিন্তু সেটাও খেয়ে যাচ্ছি তারপরে নানা রকম ময়দা জাতীয় জিনিস যেগুলো রয়েছে সেগুলো তোমরা অ্যাভয়েড করবে তোমরা বেশি করে হেলদি ফুড খাবে যেগুলো আমাদের শরীরের ভিতরে গিয়ে আমাদের কোনো রকম ক্ষতি করবে না কিন্তু যেগুলো বাইরের খাওয়ার হয় প্রসেসড ফুড হয় সেগুলো কিন্তু তোমরা অ্যাভয়েড করবে ফাস্ট ফুড জাঙ্ক ফুড তেলেভাজার জিনিস ময়দার জিনিস এই সমস্ত জিনিসগুলোকে টোটালি অ্যাভয়েড করো কারণ বিশেষ করে তো এই সমস্ত জিনিসগুলোকে তোমরা টোটালি অ্যাভয়েড করো রেড মিট এই জিনিসগুলোকে খাবে না ঠিক আছে তারপরে হেলদি ফুডগুলো খাও বেশি করে ড্রাই ফ্রুটস ফলমূল সবুজ শাক সবজি যত সবুজ শাক সবজি রাখবে তোমাদের খাদ্য তালিকায় তত বেশি ভালো তারপরে সারা দিনে ফলমূল তোমাদের খাদ্য তালিকায় অবশ্যই রাখো সেটাও অনেক ভালো তো এভাবে তোমরা তোমাদের একটা হেলদি লাইফস্টাইলে চলো আশা করি যে তোমাদের এই যে প্রবলেমটা যেটা আমি বললাম ওভারিয়ান সিস্ট সেটা কিন্তু হবে না কারণ আমাদের লাইফস্টাইলটাকে যখনই আমরা চেঞ্জ করে দেবো হ্যাঁ যে কোনো জিনিসে কিন্তু এমন না যে আমি আজকে শুরু করলাম আমি এদিকে মেডিসিনও খাচ্ছি আর একদিনেই আমি রেজাল্ট মানে এক মাসে আমি রেজাল্টটা পেয়ে যাব সেটা কিন্তু কখনোই না অন্তত তোমার এই যে শরীরে যে প্রবলেমগুলো এসেছে সেটা আসতে যেমন মোটামুটি কিছুটা সময় লেগেছে হয়তো তুমি আজকে ফুড খেলে কালকে কিন্তু তোমার ওভারিয়ান সিস্ট হয়ে যায়নি এই ফাস্ট ফুডটা যখন তুমি কন্টিনিউ খেয়ে আসছো তারপরেই তোমার শরীরে এই প্রবলেমটা এসেছে সেমভাবে তুমি একদিনই ফুড খাওয়া ছেড়ে দিয়ে পরের দিনে ভালো রেজাল্ট পেতে পারো না সেজন্য কিন্তু মোটামুটি তোমাকে কিছুটা সময় লাগবে সেজন্য এক মাস মাস তার চেয়ে বেশিও একটু সময় লাগতে পারে বাট তোমার অবশ্যই ওভারিয়ান যে প্রবলেমটা রয়েছে সেটা অনেকটা কমে যাবে তারপরে অবশ্যই আমাদের একটা হেলদি ডিম বেরোবে আর যেই ডিম দিয়ে আমাদের কিন্তু কনসিভ হবে তো মেন কথা তোমাদেরকে আমি এটাই বলতে যাচ্ছি যে তোমাদের এই যে প্রবলেমটা ওভারিয়েন্সিস্টের সিস্টের এটা দূর করার জন্য তোমাদেরকে কিভাবে চলতে হবে কি করতে হবে সেই জিনিসটাই আজকের ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করলাম এরপরেও যদি তোমরা আমার কাছে বেশি বেশি কিছু টিপস পেতে চাও যেটা সরাসরি আমার সাথে তোমরা ফোনে কথা বলতে পারবে আমার সাথে সরাসরি মেসেজে চ্যাট করতে পারবে সেই বিষয়গুলোতে যদি তোমরা চাও তাহলে তোমাদেরকে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে জয়েন হতে হবে কারণ এই যে ইউটিউবের কমেন্ট বক্সের মাধ্যমে কিন্তু সেইভাবে হেল্প করাটা কিন্তু পসিবল হয় না কারণ একটা কমেন্ট কেউ করছো সে কমেন্টটা আমি কখন দেখছি কখন রিপ্লাই করছি আবার সেখান থেকে সেই রিপ্লাইটা আবার আমি পরবর্তীতে হয়তো দেখতে পারছি বা কখনও দেখতে পারছি না তো আমি সেজন্য যেটা করি সেটা তোমরা যে কমেন্ট করো সেই কমেন্টটা আমি পড়ি পড়ার পরে সেখান থেকে যে প্রশ্নগুলো বেশি আসছে যে ধরনের প্রবলেমগুলো বেশি রয়েছে সেটার উপর ভিত্তি করে কিন্তু আমি আমার ভিডিও টপিক নিয়ে আসার চেষ্টা করছি বা করবো নেক্সটে আরেকটা কথা সেটা হচ্ছে আমি এর আগে মোটামুটি দু মাসের বেশি হয়ে গেল আমি হচ্ছে তোমাদের জন্য প্রশ্ন উত্তর ভিডিও নিয়ে আসছিলাম মানে আমাকে যারা যারা কমেন্ট করছো সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি তোমাদের কমেন্টের কিন্তু রিপ্লাই একটা ভিডিও নিয়ে আসছিলাম ইদানিং সেটা আমি করে উঠতে পারিনি অনেক কিছু সমস্যার জন্য তো আমি চাচ্ছি আস্তে আস্তে আবার সেই জায়গাটায় ফিরে যেতে যাতে তোমাদেরও একটু হেল্প হয় কারণ সবার কমেন্টের রিপ্লাই কিন্তু করে হয়ে ওঠে না আমি হয়তো কিছু জনের কমেন্টের রিপ্লাই করলাম বা সবারটা করতে পারলাম না সেজন্য আমি চেষ্টা করব সানডেতে একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে আসার যেখানে তোমাদের প্রশ্নের উত্তর থাকবে তো চেষ্টা করব বললাম ঠিক আছে যদি না হয়ে ওঠে সেজন্য অবশ্যই কিছু মনে করবে না বাট আমি আমার দিক থেকে চেষ্টাটা অবশ্যই করব আশা করি ভিডিওটা তোমাদের অনেকটা হেল্প হবে যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে আর আমাকেও একটু উৎসাহিত করবে যাতে আমি তোমাদের জন্য নেক্সট আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর যারা আমার চ্যানেলটাতে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমরা আমি যখন ভিডিও করবো সেই ভিডিও নোটিফিকেশান যাতে তাড়াতাড়ি পেয়ে যাও তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই